মাহে রমজান মূলত মানব কল্যাণ ও নীতি নৈতিকতার শিক্ষা দেয়। আরবি রম ধাতু থেকে রমজান শব্দটি উদ্ভূত। এর আভিধানিক অর্থ হচ্ছে দহন, প্রজ্বলন, জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে ফেলা। মানুষের যাবতীয় কুপ্রবৃত্তি, নফসের দাসত্ব জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেয় বলে এই পবিত্র মাসের নাম রমজান বা রমাদান। রোজা গুনাহ পুড়িয়ে ধ্বংস করে দেয়। ফাঁসি রোজা শব্দের অর্থ উপবাস। শুধু পানাহার থেকে বিরত থাকা নয়, উপবাস হচ্ছে বিশেষ ধরনের জীবন যাপন। অর্থাৎ আমরা বিগত দিনে যেখানে দিনে রাতে আহার করেছি, সেখানে দিনে আহার থেকে বিরত থাকা এবং ইবাদত বন্দিগি বেশি বেশি করা। আরবি সওমের বহুবচন সিয়ামের অর্থ বিরত থাকা বা সংযম করা। অর্থাৎ শুধু পানাহার থেকে বিরত থাকা নয়, এটাই আমাদের বোঝার বিষয়। অর্থাৎ রোজা রেখে পাপ কাজ থেকে বিরত থাকা এবং ধৈর্যশীল হওয়া। কিন্তু ধৈর্যশীল মানে চুপ থাকা নয়, মোকাবিলা করা, অন্যায়ের প্রতিবাদ করা, সৎ ও সঠিক পথে চলা। রমজান মাসের রোজা ফরজ। রমজান ক্ষমা ও মুক্তির মাস। আরবি নবম মাসের নাম রমজান। রোজা বান্দাকে মুত্তাকি বানায়। রোজা ঢাল স্বরূপ। মহান আল্লাহর হক আদায় করার নাম রমজান। রমজান মাসকে রহমত, মাগফিরাত ও নাজাত তিন ভাগে ভাগ করা হয়েছে। রমজান মাস সবরের মাস, অর্থাৎ ধৈর্য ধারণের মাস। তার অর্থ এই নয় অন্যায় দেখে চুপ করে থাকা, ভয় পেয়ে সৎ পথ থেকে বিচ্যুত হওয়া, অসৎ ব্যক্তিকে সমর্থন দেওয়া, এসব নয়। সারা বছরের মধ্যে রমজান মাসে পৃথিবীতে সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াত হয়, যে কারণে রমজান মাসকে কোরআন তেলাওয়াতের বসন্তকাল বলা হয়। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন রোজা রাখবে তখন তোমার কর্তব্য হবে চোখ, মুখ, হাত, পা, কান ও শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহর সব অপছন্দীয় কাজ থেকে বিরত রাখবে। রোজার ধর্মীয়, সামাজিক ও মানবিক অনেক গুরুত্ব রয়েছে। পবিত্র রমজান মাসে আমাদের সমাজে বর্তমান সময়ে ইতিবাচক কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। রমজানে ও ঈদে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সরকার গরিব লোকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করে থাকে। অনেকাংশে অপরাধ প্রবণতা কমে যায়। রোজাদারগণ অযথা গল্প কথাবার্তা থেকে বিরত থাকে। রোজাদারগণ সহি শুদ্ধভাবে রোজা রাখার প্রাণপণ চেষ্টা করে। গরিবের দুঃখ উপলব্ধি করাই রমজানের বাণী। হারাম ভক্ষণকারী, অপবাদকারী, মিথ্যু, অন্যায় অত্যাচারী ব্যক্তির রোজা কবুল হয় না। অন্য মাসের চেয়ে রমজান মাসে কম খাওয়া হয়। প্রকৃত অর্থে কম খাওয়া স্বাস্থ্যের অনুকূলে, খাদ্য ঘাটতিও পূরণ হয়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের মতে সুস্থ জীবন লাভের জন্য খাওয়ার প্রয়োজন বেশি নয়, বরং কম ও পরিমিত খাওয়াই সুস্থ জীবন লাভের চাবি কাঠি। অর্থাৎ পেটের এক
ভাগ পরিমাণ খাবার, এক ভাগ পরিমাণ পানি এবং এক ভাগ খালি রাখতে হবে। রোজার শারীরিক উপকার প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুমু তাসেহু, অর্থাৎ রোজা রাখো, সুস্থ থাকো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণী জার্মানির ডাক্তার ওয়ালালের ক্লিনিকের গেটে লিখে রাখা হয়েছে। বাংলা প্রচলন আছে, বেশি বাজবি তো কম খাবি, এটা বৈজ্ঞানিক সত্যে প্রমাণিত হয়েছে। একাদশ শতাব্দীর বিখ্যাত মুসলিম চিকিৎসক ইবনে সিনা তার রোগীদের 3 সপ্তাহের জন্য উপবাস পালনের বিধান দিতেন। রোগ নিরাময়ের যতগুলো প্রতিকার ও প্রতিষেধক আছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী ও ফলপ্রসূ প্রতিকার হলো প্রতি রমজান মাসের রোজা। সারা শরীরে সারা বছর যে জৈব বীজ জমা হয়, এক মাসের রোজার ফলে সেই জৈব বীজ দূরীভূত হয়ে যায়। চিকিৎসা বিজ্ঞানে বলা হয় টক্সিন বা অধিবিষ। এই টক্সিন বা অধিবিষ বা জৈব বিষ দেহের স্নায়ুর অপরাপর কোষকে দুর্বল করে দেয়। শরীরে রক্ত প্রবাহকে রোজা পরিশোধন করে এবং সমগ্র প্রবাহ প্রণালীকে নবরূপ দান করে। তার মূলে রয়েছে জৈব বিষ অপসারণ। এই জৈব বিষ মস্তিষ্কে জমা হয়ে ব্রেইন স্ট্রোক করে, হার্টে জমা হয়ে হার্ট ব্লক করে, কিডনিতে জমা হয়ে কিডনিতে পাথর জমে। বিভিন্ন জায়গায় এর বিভিন্ন নাম। রোজা উচ্চ রক্তচাপ সহ অন্যান্য মারাত্মক ব্যাধিসমূহ কমাতে সাহায্য করে। রোজা দেহযন্ত্রের বিরতিকালে শরীরের অপ্রয়োজনীয় অংশ ধ্বংস করে দেয় এবং দেহের রোগ নিরাময়ের কাজে সংরক্ষিত প্রাণশক্তির সদ্ব্যবহার করে। অপ্রয়োজনীয় অংশ বলতে ফ্রি রেডিকেল বা মুক্ত মৌল কোষ, অর্থাৎ এগুলো দেহে অতিরিক্ত থাকে এবং রক্তের সাথে ভেসে ভেসে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে গিয়ে জমা হয় এবং সেখানে ব্রেনে জমা হলে ব্রেইন স্ট্রোক, হার্টে জমা হলে হার্ট ব্লক, কিডনিতে জমা হলে কিডনির পাথর এবং পিত্তথলিতে জমা হলে পিত্তথলিতে পাথর, এরকমের বিভিন্ন সভ্যতার রোগের সৃষ্টি করে। এক মাস রোজার ফলে জিহ্বাভ ও লালা গ্রন্থিসমূহ বিশ্রাম পায় এবং এগুলো সতেজ হয় ও সক্রিয় হয়। যারা ধূমপান করেন তাদের জিহ্বায় ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগ হওয়ার আশঙ্কা বেশি থাকে, কিন্তু এক মাস রোজার কারণে ধূমপায়ীদের রোগ হওয়ার সম্ভাবনা কমে যায়। রোজা বহুমূত্র রোগ কমাতে সাহায্য করে এবং শরীর অধিক মোটা হতে বাধা দেয়, অর্থাৎ ওবেসিটি বা ওজন আধিক্য রোগ থেকে মুক্তি দেয়। রোজা রাখার ফলে শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ বিশ্রাম পায়। দৈনিক 14-15 ঘন্টা উপবাসের সময় লিভার, কিডনি, মূত্রথলি প্রভৃতি অঙ্গ রোজায় বিশ্রাম পায় বলে নানা প্রকার উপসর্গ নিরাময়ের সম্ভাবনা থাকে। রোজা মেদ বা চর্বি কমায় এবং রক্তে কোলেস্টেরলের পরিমাণ স্বাভাবিক রাখে, রক্তচাপ কমে যায়, ব্লাড প্রেশার থাকে না। রমজান রোজাদারের মানবাত্মাকে বিকশিত করে এবং ত্যাগ ও তাকওয়া অর্জনের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করে এবং বাকি জীবনে পাপাচার থেকে বিরত থাকতে সক্ষম হয়। একমাত্র খোদাভীতি মানুষকে সঠিক পথের সন্ধান দেয়। মহান আল্লাহ খোদাভীত মানুষকে কখনো বিপদগামী হতে দেন না। এক মাস ব্যাপী রোজা অনুশীলন করে পরবর্তীকালে প্রতিটি মানুষ যেন রোজার গুণাগুণ নিজের আয়ত্তে রাখতে পারে, সমাজে শান্তি প্রতিষ্ঠায় এবং মানবতার কল্যাণে নিজেকে বিলিয়ে দেওয়ার শিক্ষা একমাত্র রোজাতেই রয়েছে। মানব জীবনের গৌরব ও কল্যাণময় মহত্বের কাজে অংশগ্রহণের সুযোগ করে দেয় রমজান।